নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটির তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে। 22 জুলাই রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে। কারা কারা এলিজিবেল, কীভাবে আবেদন করবেন, কী কী কোয়ালিফিকেশান চেয়েছে, এ টু জেড সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাক্রস ইন্ডিয়া ইভেন ওয়েস্টবেঙ্গল থেকে আবেদন করা পসিবল। জব লোকেশান রাঁচি, ঝাড়খণ্ড থাকবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 20টা। 3টে আলাদা আলাদা পোস্টের জন্য অ্যাপ্লাই করা পসিবল। লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ফরেস্ট গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ। কারা কারা এলিজিবেল সেই বিষয়ে আসার আগে আপনাদেরকে বলে রাখি, এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশানের ব্যাপারে সমস্ত ডিটেলস প্রোভাইড করেছে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক পোস্টের জন্য আপনারা 20,000 টাকা বেতন পাবেন। উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং তার পাশাপাশি আপনাদের টাইপিং স্পিড রয়েছে 30 WBM অথবা 25 WBM, আপনারা এলিজিবেল, আবেদন করতে পারেন। বয়স কোনোভাবে যেন 27 বছরের বেশি না হয় এবং বাকি ক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যদি অন্য কোনো কাস্ট থেকে বিলংস করে থাকেন অবশ্যই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হবে এবং এই ক্ষেত্রে আপনাদের বয়স কোনোভাবেই যেন 27 বছরের বেশি না হয়, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এলিজিবেল বা আবেদন করতে পারেন এবং তার পাশাপাশি আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই চেক করা হবে, সেই সমস্ত ডিটেলস এক্ষেত্রে প্রোভাইড করেছে। স্যালারি 20,000 টাকা। মাল্টিটাস্কিং স্টাফ বা পোস্টের জন্য রিক্রুট করা হবে এবং সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অলরেডি আমি বলেছি। আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে পরে কিন্তু এলিজিবেল বা আবেদন করতে পারেন, বা আপনাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে আপনার এলিজিবেল, কিন্তু অ্যাজ এ ফ্রেশার্স বা কোনো রকম অভিজ্ঞতা না থাকলে পরেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। বয়স কোনোভাবে যেন 27 বছরের বেশি না হয় এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস বা নর্মস বাকি কাস্ট থেকে যারা বিলংস করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এটা একটা অফলাইন অ্যাপ্লিকেশন মোড, অর্থাৎ আপনাদেরকে এনভেলপে করে চিঠি পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে অবশ্যই প্রোভাইড করে দিয়েছে এবং তার পাশাপাশি কী কী ডকুমেন্ট পাঠাতে হবে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট অবশ্যই PDFটির মধ্যে রয়েছে। PDFের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। তো সেই ক্ষেত্রে সমস্ত আবেদনকারীর কাছে আমার একটি রিকোয়েস্ট, ভালো করে PDFটিকে রিড আউট করবেন এবং তারপরে ডিসিশন নেবেন যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না। তবে যারা যারা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন তারা কোনোভাবেই কিন্তু এনভেলপের ওপরে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটি মেনশন করতে ভুলবেন না, নাহলে পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিসিভ বা স্ক্রিনিং করা হবে না। এক্ষেত্রে জেনারেল কাস্ট বা OBC ক্যাটাগরি থেকে আপনি বিলংস করেন, আপনাদেরকে কিন্তু 300 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং PH SC ST উমেন যদি হয়ে থাকেন বা ক্যাটাগরি থেকে যদি বিলংস করে থাকেন তাহলে আপনাদেরকে 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ইন ফেভার অফ সেই সমস্ত ডিটেলস বলে দিয়েছে এবং পেয়েবল অ্যাট রাঁচি। তো আপনারা কিন্তু অবশ্যই 10 নম্বর পয়েন্টটাকে ভালো করে রিড আউট করবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা একটি ফটো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটির ওপরে পেস্ট করবেন বা আঠা দিয়ে লাগিয়ে দেবেন এবং তার পাশাপাশি আরও 2টি ফটো কিন্তু অবশ্যই এনভেলপের মধ্যে দিয়ে দেবেন। এবং সেই সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাস্টেড করে পাঠাতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটাস্ট করে পাঠাতে হবে, সেই সমস্ত কিন্তু ডিটেলস অলরেডি PDFটির মতো প্রোভাইড করেছে। কী কী করবেন না, যা করলে পরে আপনাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই সমস্ত লিস্ট 15 নম্বর পয়েন্টটি কিন্তু প্রোভাইড করেছে, আপনারা অবশ্যই ভালো করে রিড আউট করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, 11/9/2020 কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 11/9/2020 মধ্যে বলে দেওয়া অ্যাড্রেসে আপনাদের সমস্ত রকম ডকুমেন্টগুলো পৌঁছে যেতে হবে এবং এই ক্ষেত্রে কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন সেই সমস্ত ডিটেলস অবশ্যই PDFটির মধ্যে প্রোভাইড করা হয়েছে। এবং এর পাশাপাশি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা শুধুমাত্র ওখানে গিয়ে ক্লিক করবেন, PDFটিকে ইজিলি আপনারা পেয়ে যাবেন বা ডাউনলোড করতে পারবেন। এটি হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে আপনাদেরকে সর্বপ্রথমে প্রিন্ট আউট করতে হবে এবং তারপরে ফিল করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে আপনাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্ট করে পিন করে একটি এনভেলপের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বার আপনারা ফোন করে নিতে পারেন। আমি কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান হিসাবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পারলাম আপনাদের কী কী করণীয়। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।